হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এয়া আমার কৃষ্ণাই হায়ার সেকেন্ডারি স্কুল। আজির ভিডিওটো হল অমৃত বৃক্ষ আন্দোলন। তো আজি আমার স্কুলত শিক্ষক শিক্ষয়িত্রী সকলে গছ রোপণ করব। এয়া আমার গছপুলি রোয়া আরম্ভ হয়েছে ইতিমধ্যে। এয়া আমার স্টুডেন্ট নিজে কাটা করে আছে। এয়া আমার মুজাহার স্যার, স্যারে এটা গছপুলি রোপণ করব। বহুত ধুনিয়াকে গছপুলি রোপণ করে আছে, আপনাদের চাই থাকব। সারে ধুনিয়াকে গছপুলি রোপণ করে আছে। এয়া আমার রেহেনা বাইদেউ, বহুত ধুনীয়াকে গছপুলি রোপণ করে আছে। আমার স্কুলের প্রত্যেকজন স্যার বাইদেউ সকলে ধুনীয়াকে গছ রোপণ করে আছে, আপনাদের চাই আছে নিশ্চয়ই। আপনাদের নিশ্চয় চাই আছে সকলে কিমান ধুনিয়াকে গছপুলি রোপণ করে আছে আমার সকল স্যার বাইদেউ। এয়া আমার ববী বাইদেউ, লগতে পানিও দিছে গছত আমার রেহেনা বাইদেউয়ে। কিমান ধুনিয়াকে গছপুলি রোপণ করে আছে। আর ফটোখন জিপিএস ম্যাপ ক্যামেরাত উঠিব লাগিব, জিপিএস অবিহনে ফটো আপলোড নহব। এয়া আমার নারায়ণ স্যার, স্যারে বহুত দূরের পর স্কুললে আহে, বহুত কষ্ট করে স্যারে। আর আমার ইয়ার অফিকল স্যার, স্যারে একদম গছপুলি রয়ে একদম হেরি সেরি দিছে। আর আমার স্টুডেন্টখিনিও সাজু হয়েছে, বহুত ধুনিয়া করে দেখে ফটো উঠি আছে, গছপুলি রোপণ করেছে। আপনাদের নিশ্চয় জানে ফটোখন জিপিএস ম্যাপ ক্যামেরা উঠব লাগে। এয়া ছাত্র ছাত্রী সকল সকলে বহুত ধুনিয়া করে গছপুলি রোপণ করে আছে, লগতে ফটো উঠিছে। তো আজির ভিডিও এইখিনিয়ে আছিল। থ্যাংক ইউ গাইজ আপনাদের সম্পূর্ণ ভিডিওটি চার কারণে। যদি আপনার ভাল লাগিছে তেন্তে মোৰ চেনেলটো সাবস্ক্রাইব করে দিব, লগতে বেল আইকনটো প্রেস করে দিব। থ্যাংক ইউ।